শোনেন শোনেন দেশবাসী, শোনেন দিয়া মন, নোয়াখালীর কথা মোরা করিব বর্ণন। বলুয়াতে নতুন একটা খাল খনন হয়, সে খালেরই নামে এখন নোয়াখালী কয়। নোয়াখালী এমন জায়গা যার তুলনা নাই, সুরে সুরে কিছু কথা আপনাদের জানাই। নোয়াখালীর ভাষা শুনা পরান দূরে যায়, পানি রে হানি কইয়া মধুর মতো খায়। নোয়াখালীর ভাষা এখন বিশ্বব্যাপী হায়, বিদেশিদের মুখে শুনি আয় কিছি ভাই, বিদেশিদের মুখে শুনি আয় কিছি ভাই। বিজয় সিংহ দিঘিও আছে যত নাই, দর্শনীয় একটি জায়গায় মুসাফুর প্লাজা, আর মানুষ বলে সেটা নাকি অতি চমৎকার। বজরা মসজিদ দেখতে যদি মনে ইচ্ছা জাগে, আর নোয়াখালীর সোনায় মুড়ি চলে আসেন আগে। সুন্দর সুন্দর জাত হরিণ দেখতে যদি চান, আর নোয়াখালীর হাতি আয় নিচুম দিতে যান। বিখ্যাত মৎস্য খামার আছে লক্ষ্মীপুরে, চিলের মসজিদ আছে আবার একটুখানি দূরে। ফেনি গেলে পাইবেন আপনি মুড়ি ফসিক ভাই, বিজয় সিং দিদিও আছে যার তুলনা নাই। নামি দামি ব্যক্তি ছিল আমগো নোয়াখালী, যেসব মানুষের নাম শুনিলে হাতে দিবেন তালি। তাদের মধ্যে অন্যতম জহির রায়হান, বীর শ্রেষ্ঠ রুহুল আমিন রাখছে দেশের মান। ভাষা শহীদ আব্দুল সালাম আমগো এলাকার, সেলিম আল দিনের মতো আছে নাট্যকার। অভিনেতা এটিএম শামসুজ্জামান, সংস্কৃতিতে আছে তাহার অনেক অবদান। সন্তান ওবায়দুল কাদের, দেশ বিদেশে সম্মানিত করছে আমাদের। সোনার ছেলে ব্যারিস্টার মওদুদ আহমেদ, সবার রূপকারে আসে না যে ভেদাভে, সবার রূপকারে আসে না যে ভেদাভে। পরিশেষে ছোট একখান অনুরোধ জানাই, নোয়াখালী টিভির দিকে নজর রাখেন ভাই, প্রোগ্রাম যেন মিস না হয়। নোয়াখালী টিভি কিন্তু দেশের কথা কয়, নোয়াখালী টিভি।